আইডিটা মনে হয় সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো আমার এত কষ্ট হচ্ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। হ্যালো বন্ধুরা, দেখো এই ভিডিওটা আমি দুঃখের সঙ্গে বানাচ্ছি যে আমার কাল রাত্রে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আইডি থেকে, গুগল এক্সচেঞ্জ থেকে এসছে যে আমার আইডি সাসপেন্ড করা হচ্ছে। তো এটা শুনে আমি প্রথমে অনেকটা ঘাবড়ে গেছি, যে আমার খুব কষ্ট হচ্ছিল যে আমার আইডি সাসপেন্ড হয়ে গেলে এত এত ভিডিও আমার সব চলে যাবে। তো আমি ভাবছি এত কষ্ট করে ভিডিও বানালাম, তো সব সাসপেন্ড হয়ে গেলে আমার তো কষ্ট হবেই। তো দর্শক, তোমাদেরও কেমন লাগবে তোমরা সেটা বলবে আমার কমেন্ট বক্সে, যে এতটা কষ্ট করে জিনিসটা বানিয়েছি, যদি সাসপেন্ড হয়ে যায় বা ডিলেট হয়ে যায় তো কষ্টই হয় প্রথম কথাটা শুনে। তো আমার যে ভিডিওটা বানিয়েছি, তো তোমার দাদা ভাইকে রাতে এসেছিলো কাজ থেকে, তখন আমি বলছিলাম যে দেখো আমার আইডিটা মনে হয় সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো আমার এত কষ্ট হচ্ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না শুনে, যে আমার ঘাড়ে মাথায় জল দিতে হলো রাতে। তো আমার রাতে ঘুম হয়নি, তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো যে এতটাই কষ্ট পেয়েছি, যে এখনও কষ্টে আছি। যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, এই ভিডিওটা দেখো, যে আমি আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি সাসপেন্ড হয়ে যায় তো কষ্টের বিষয়। যে এক মাস হয়েছে আমার ভিডিওটা চালু করেছি, আমি তো বেশি দিন হয়নি। তো আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট চাই যে সবাই আমার এই ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, সাপোর্ট করো আমাকে। তো আমি সকালবেলা থেকে কালকে থেকে কোনো ভিডিও বানাতে পারিনি, কষ্ট হচ্ছিল এত, যে তোমার দাদা ভাইকে বলছি যে তুমি দেখো ভালো করে। তো ও সকালবেলা আমাকে জানিয়েছে যে আমি ডকুমেন্টসগুলো দিয়েছিলাম, তো সেগুলোই তোমার সাসপেন্ড করেছে। তো আমি চাই যে তোমরা এই ভিডিওটা, ব্লগটা আমার দেখো, যে আমি আজকে খুব কষ্টে আছি, কালকে রাত থেকে আমার একটু ঘুমায়নি। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি দুঃখের সঙ্গে, তো তোমরা সবাই এই ভিডিওটা দেখো। তো দেখে তোমরা কমেন্টে লেখো, কিছু লেখো, কমেন্ট করো, একটা করে লাইক করো বন্ধুরা। আমি খুব কষ্ট করে বানাচ্ছি ভিডিও, আমি খুব গরিব ঘরের মেয়ে। তো আমি চাই যে আমার ভিডিওটা অন্তত ছড়িয়ে যাক সবার কাছে, সবাই দেখুক, ভালো করে দেখুক। তো আমি চাইছি যে তোমরা আমার ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো ভিডিওটা, সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করো। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা দুঃখের সংবাদ শেয়ার করলাম, তোমরাও মানে দেখো যে আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, যদি সাসপেন্ড হয়ে যায় তো খুবই কষ্ট লাগে বুকে। তো এখন আমি দেখো এখনও শরীর ভালো হয়নি আমার, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার কতটা শরীর খারাপ করেছিল কালকে। তো এখন আমি কথা বলতে গেলে আমার বুকে কষ্ট হচ্ছে খুব। তো আমি তাও তোমাদের বলতে চাইছি যে ভিডিওটা দয়া করে সবাই দেখো, সবাই আমাকে সাপোর্ট করো, সবাই আমার পাশে থেকো, আমি এটুকুই চাই তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা।